আমি রুমান ভাইকে রিকোয়েস্ট করবো। আমি স্যারের কাছে অনুরোধ করছি, আজকে পুরো আয়োজন জুড়ে যা কিছু হলো ছোট্ট করে একটা আমাদের বলবেন। প্রথমে চট্টগ্রামবাসীকে অভিনন্দন। রহমান এবং হ্যামিলস্ট্রিং যারা এই অদ্ভুত সুন্দর কাজটা করছেন, আমরা যারা রাজধানীতে থাকি অনেকেই মনে করি আমরা কোথাও অনেক কিছু করছি, কিন্তু এখানে যে যে চমৎকার কাজ হচ্ছে নিজেদেরকে সুন্দর করে গড়ে তোলার জন্যে, এটার জন্যে আমি সত্যি এই যে হ্যামিলস্ট্রিং ফিটনেস রহমান সহ যারা আছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসলে এটা প্রতিযোগিতা তো হয় না এইভাবে, তারপরেও কেউ প্রথম কেউ একটু কম পাবেন, হয়তো কেউ এক নম্বর হবেন, তার মানে এই নয় যে তিনি হেরে যাচ্ছেন, তার জন্য ভবিষ্যতে সমস্ত পথ উন্মুক্ত থাকবে। এবং আমি কৃতজ্ঞ যে আমি খুব বেশি কিছু জানি না, তারপরে আমাকে অনেক সম্মান দিয়ে এখানে আনা হয়েছে, বিচারকের আসনে বসানো হয়েছে, আমি তার জন্য সত্যি কৃতজ্ঞ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দোয়া করুন। রোমান্টিক রিকোয়েস্ট করবো এখন আমাদের অনারেবল জাজ ফেরদৌস স্যারকে ক্রেস্ট দেওয়ার জন্য। ফেরদৌস স্যার ক্রেস্ট। ওকে, এর মাঝখানে আই লাইক টু সে সামথিং। ফেরদৌস স্যার কিছু বলার আগে আমি একটু বলতে চাই, আই হ্যাভ টু সাইনিং অফ বিকজ আমার ফ্লাইট আছে তারেক স্যারের সাথে, সো আমি চলে যাচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরি ওয়ান, স্মিতা উইল কন্টিনিউ রেস্ট অফ দ্য শো। থ্যাংকস টু রুমান ভাই, থ্যাংকস এভরি ওয়ান, থ্যাংকস অনারেবল জাজেস, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মিশু, গতকালকে এসছে এবং গতকালকে থেকে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে, পুরো প্রোগ্রামের কনসিকুয়েন্স করে সব কিছু ওই রেডি করেছে, এবং সাথে আমার কোরিওগ্রাফার সুজন ছিল এবং তারেক ভাই ইজ এ ভেরি নাইস ম্যান, যতই দেখছি আমার একজন মানুষ যত উপরে উঠে ভাবনা এবং মডেস্টি ডিসেন্সি সব কিছু অনেক উপরে যায়। তারেক ভাইয়ের সাথে গত 7 ঘন্টা আমি ছিলাম, আমি শিখেছি অনেক কিছু 7 ঘন্টায়। তো তারেক ভাইকে অসংখ্য ধন্যবাদ, ওনার একটু পরে ফ্লাইট এবং রাত 1টায় উনি মালয়েশিয়া চলে যাবেন আজকেই, এখান থেকেই তো ওনার মালয়েশিয়া ট্রিপ অনেক সেফ এবং সাউন্ড হোক। আবারও তারেক ভাই এবং বিশেষ সাব্বিরকে আমার এই প্রোগ্রামে যোগদান করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।